রমজানের ইফতারিতে আমরা কিন্তু ভাজা পোড়াটা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি তার ভিতরে হলো পেঁয়াজো পেঁয়াজো ছাড়া কিন্তু ইফতারের কথা চিন্তাই করা যায় না আজকে আমি আপনাদের সবার সাথে চার রকমের পেঁয়াজ রেসিপি শেয়ার করবো সচরাচর আমরা কিন্তু ডাল দিয়েই পেঁয়াজো তৈরি করে থাকি আজকে আমি ডালের সাথে শাক সবজি মিক্স করে মজাদার ডালের পেঁয়াজু বা বড়া তৈরি করেছি প্রথমে যে রেসিপিটা দেখাচ্ছি এটা হলো মশুরির ডাল আর পালন শাকের বড়া বা পেঁয়াজু অসম্ভব সুন্দর দেখতে আর খেতে তো অতুলনীয় আমি কিন্তু ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আগেই এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি আর মসুরির ডালটাতে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর এই তিরিশ চল্লিশ মিনিটেই কিন্তু ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ডালটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেকটার চাইতে একটু বেশি পরিমাণে ডাল আমি ব্লেন্ডারের জগে নিয়েছি ব্লেন্ড করার জন্য আর বাকিটা আমি আস্তই রেখে দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু শিল্পাটাতেও ডালটা বেটে নিতে পারেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি পালন শাক দিয়ে এই পেঁয়াজওটা তৈরি করব যার কারণে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এখানে আমি এক আটি পালন শাকের অর্ধেকটা নিয়েছি পালন শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং একটা চামচ পরিমাণ চাট মশলা একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি যে আস্ত মসুরির ডালগুলো আমি রেখে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ আমি এখানে চালের গোড়া নিয়েছি চালের গোড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়াটা কিন্তু আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি আর মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি প্রিয় দর্শক যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন মিক্স করা হয়ে গেছে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে বড়া এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু লম্বা টাইপের করে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই আকৃতিটা দিতে পারেন অর্ধেকটা পেঁয়াজও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন ছয় থেকে সাত মিনিট পরে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে চুলার আজ কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু উপর দিয়ে খুব সহজেই আপনার বাদামি কালারটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে যার কারণে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন আরও সাত থেকে আট মিনিট পরে অবস্থা দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা চমৎকার লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি ইয়ামি ইফতারের সময় আমরা বেশি পরিমাণে ভাজা পোড়া খেয়ে থাকি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের সাথে যদি একটু শাক বা সবজি দেয়া যায় তাহলে একটু স্বাস্থ্যসম্মত হবে যার কারণেই এই রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম রমজানের সময় কিন্তু শাক সবজি এমনিতেই অনেক কম খাওয়া হয়ে থাকে যদি পেঁয়াজ কিংবা পাকুড়ার ক্ষেত্রে এভাবে শাক সবজি দিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না ছোটো থেকে বড় সবাই কিন্তু অসম্ভব পছন্দ করবে তাহলে প্রিয় দর্শক এই রেসিপিটা এবারের রমজানের ইফতারে একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু শুধু যে পালন শাক দিয়ে তৈরি করা যায় তা কিন্তু না যে কোনো শাক দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন দ্বিতীয়তে যে রেসিপিটা দেখাবো এটাও কিন্তু ডাল দিয়েই আমি তৈরি করব। আর এখানে কিন্তু কোনো শাক অ্যাড করছি না এই পেঁয়াজোটা বা বড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাশরুম মাশরুম কিন্তু অনেক পুষ্টিকর একটা সবজি অনেকেই মাশরুম অনেক পছন্দ করে থাকেন আবার অনেকেই আছেন একেবারেই পছন্দ করেন না কারণ মাশরুমের যে একটা গন্ধ আছে এটা কিন্তু অনেকেই সহ্য করতে পারেন না এখানে আমি সাত থেকে আটটা বড়ো সাইজের মাশরুমের ফুল নিয়েছি এগুলোকে এখন আমি হালকা কুসুম গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিটের মতো এই সুযোগে আমি একটা মিক্সিন বলে নিয়েছি এক কাপ পরিমাণ মসুরির ডাল মসুরির ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ডালে কিন্তু অনেক সময় দেখা যায় ময়লা থাকে ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন দেখুন প্রিয় দর্শক কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ডালটা একটা চিমটি কাটলেই দেখবেন যে দুই টুকরো হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এখানে ডালগুলো ভালোভাবে পানিটা ছেঁকে দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু শিল্পাটাতেও ভালোভাবে বেটে নিতে পারেন দেখুন প্রিয় দর্শক ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে আমি একটা মিক্সিন বলে ঢেলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুমগুলো কিন্তু আগেই আমি বলেছিলাম দশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু মাশরুমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যায় মাশরুমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ছোট ছোট করে টুকরো করেছি আর হাত দিয়ে কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে চিপে দিতে হবে মাশরুমগুলো কাটার পরে কিন্তু আমি একবার ভালোভাবে হাত দিয়ে চিপে পানিগুলো ফেলে দিয়েছিলাম তারপরও দেখুন যে কি পরিমাণ পানি রয়ে গেছে যতটুকু সম্ভব চেষ্টা করবেন যাতে কোনো রকম পানি না থাকে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি প্রিয় দর্শক অবশ্যই মাখানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি যদি শেপটা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প পরিমাণে ময়দা অ্যাড করতে পারবেন চুলাতে আমি একটা ফ্রাইপ্যান দিয়েছি তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি তেমন একটা ছোটো বা বড় করে তৈরি করছি না মিডিয়াম সাইজের তৈরি করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি উল্টে দিচ্ছি এক পাশ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টে দিতে হবে আর যখন আপনারা এই পেঁয়াজটা ভাজবেন তখন কিন্তু খুব সুন্দর একটা মাশরুমের ফ্লেভার আসবে আরও ছয় থেকে সাত মিনিট পরে অবস্থা দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক পেঁয়াজগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এর চাইতে আর বেশি পরিমাণে কিন্তু আমি ভাজবো না আপনারা যদি এর চাইতে বেশি পরিমাণে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ সময় তেলের উপরে ভেজে নেবেন আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে আপনারা কিন্তু কেউ চাইলে একটা পেঁয়াজও ভেঙে দেখতে পারেন যে ভিতরে হয়েছে কিনা আর সম্পূর্ণ পেঁয়াজগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি বাদবাকি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখুন প্রিয় দর্শক সবগুলো পেঁয়াজই কিন্তু ভাজা হয়ে গেছে আর ভিতরটা দেখুন কতটা চমৎকার হয়েছে একটুও কিন্তু কাঁচা নেই যারা নাকি এইভাবে মাশরুমের পেঁয়াজ কখনো খাননি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু তিন নম্বরে যে রেসিপিটা দেখাবো সেটাও কিন্তু একটা পেঁয়াজোর রেসিপি আর এই পেঁয়াজোটা আমি তৈরি করেছি ক্যাপসিকাম দিয়ে বিশেষ করে বাচ্চারা কিন্তু ক্যাপসিকাম একেবারেই খেতে চায় না যদি এইভাবে পেঁয়াজও তৈরি করে যাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা একটুও বুঝবে না যে আপনি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ তৈরি করেছেন আর আজকের প্রায় তিনটা পেঁয়াজ রেসিপি কিন্তু আমি মশরির ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখানে আমি যে পেঁয়াজগুলো তৈরি করে দেখাচ্ছি এগুলো কিন্তু মশুরির ডাল দিয়ে সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে আপনারা কেউ চাইলে কিন্তু খেসারির ডাল দিয়েও তৈরি করতে পারেন দেখুন প্রিয় দর্শক এক কাপ পরিমাণ ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি ছিলাম আর ডালটা কিন্তু পুরোটাই ভিজে গেছে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ফিটে নিয়েছি সবগুলো ডালে কিন্তু ফেটা হয়ে গেছে একটা মাটির পাত্রে আমি ঢেলে দিচ্ছি ব্লেন্ডারের জগের সাইডে যে ডালগুলো লেগে আছে সেটা কিন্তু হাত দিয়ে আমি তুলে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামগুলো কিন্তু দেখুন আমি অনেকটা ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আট থেকে নয়টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচড়া করে মাখিয়ে নিচ্ছি মাখানো কিন্তু হয়ে গেছে আর আমি একটা শেপ দিচ্ছি পেঁয়াজুর দেখুন শেপটা কতটা পারফেক্ট হয়েছে চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যখন আপনারা তেলের ভিতরে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই সাবধানে ছাড়ার চেষ্টা করবেন যাতে করে তেল ছিটে গায়ে না আসে আপনারা কিন্তু যে কোনোভাবেই কিন্তু পেঁয়াজ তৈরি করে নিতে পারেন লম্বা চ্যাপটা আঁকা বাঁকা যেভাবে ইচ্ছা ছয় থেকে সাত মিনিট পরে আমি পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি দেখুন প্রিয় দর্শক কালারটা কতটা চমৎকার লাগছে দেখতে যে কোনো কিছু দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেটা দেখতে সুন্দর লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না দেখুন প্রিয় দর্শক আরও পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা দেখাচ্ছি পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই কালারটাই পেঁয়াজটা তুলে নিয়েছি আপনারা কেউ চাইলে এর চাইতে আরেকটু বেশি পরিমাণও কালার আনতে পারেন তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আর বাদ বাকি যে ডালগুলো ছিল সেগুলো দিয়ে আমি একইভাবে পেঁয়াজ তৈরি করে ভেজে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু সবগুলো পেঁয়াজই ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি পেঁয়াজও কিন্তু সব সময় গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আর ইফতারের সময় যদি গরম গরম সব কিছু খাওয়া যায় তাহলে তো রুচিটা দ্বিগুণ হয়ে যায় দেখলেন তো প্রিয় দর্শক কতটা কম সময়ে তৈরি করে দেখালাম ক্যাপসিকাম দিয়ে দারুণ মজার মশরির ডালের পেঁয়াজ এখন আমি যে পেঁয়াজুর রেসিপিটা তৈরি করে দেখাবো এটা হলো খেসারির ডালের রাস্তার পাশে যে ছোট ছোটো পেঁয়াজও তৈরি করা হয় সেই পেঁয়াজুটা এই পেঁয়াজুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এত ছোটো হয় বলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এক কাপ পরিমাণ খেসারির ডাল দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন প্রিয় দর্শক দুই ঘন্টা পরে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি কিন্তু হাতের নখ দিয়ে চিমটি কাটার সাথে সাথেই ডালটা দুই টুকরো হয়ে গেছে এখন ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এখন ধোয়া পরিষ্কার করা ডালগুলো ব্লেন্ডারের জগে ঢেলে দিয়ে দিচ্ছি সারাদিন রোজা রাখার পরে ডাল বাটাটা কিন্তু অনেকটা কষ্টকর তাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে ডালগুলো এতে করে কিন্তু সময়টা অনেক কম লাগবে আর সুবিধাও অনেক বেশি সবগুলো ডাল আমি দিয়ে দিয়েছি ডালের সাথেই আমি দিয়ে দিচ্ছি আস্ত চারটা কাঁচামরিচ তবে ঝালটা কিন্তু যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে কেউ যদি এর চাইতে বেশি পরিমাণে ঝাল খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি রসুনের কুয়া একটা এখন আমি এই ডালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ব্লেন্ড করে নেব এর চাইতে বেশি পরিমাণে কিন্তু আর ব্লেন্ড করতে হবে না একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে ব্লেন্ড করার ডালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু মসুরির ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে সচরাচর কিন্তু রাস্তার পাশে খেসারির ডাল দিয়েই এই পেঁয়াজটা তৈরি করে থাকে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং স্বাদ মতো লবণ অবশ্যই কিন্তু এই পেঁয়াজওতে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দেওয়ার চেষ্টা করবেন একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম হাফটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন ভালোভাবে সবগুলো উপকরণ নাড়াচড়া করে আমি মিক্স করে নিয়েছি রাস্তার পাশের ছোট পেঁয়াজু যদি কিনে খেয়ে থাকেন কেউ তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে পেঁয়াজোটা কিন্তু অনেকটা শক্ত শক্ত টাইপের হয়ে থাকে আর এটার কারণটা কিন্তু শুধুমাত্র ময়দা চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর একেবারে ছোট ছোট করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এই ছোট ছোট পেঁয়াজগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে বড় পেঁয়াজুর মতো কিন্তু সময় অনেক বেশি লাগে না ছোট ছোট পেঁয়াজও কিন্তু একসাথে অনেকগুলো খাওয়া যায় আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজও দিয়ে দিলাম এই ফ্রাই প্যানে প্রায় ছয় থেকে সাত মিনিট পরে আমি পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজগুলো হতে তেমন একটা সময় লাগে না অনেক কম সময়ে কিন্তু ভাজা হয়ে যায় মিডিয়াম আছে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন প্রিয় দর্শক কিছুক্ষণ পর পরেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে নাড়াচড়া করে দিচ্ছি এই বাদামি কালার হলেই কিন্তু পেঁয়াজুটাকে উঠে নিতে হবে কালারটা দেখতেই কিন্তু অসম্ভব ভালো লাগছে তাহলে তো বুঝতেই পারছেন যে খেতে কতটা চমৎকার লাগবে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে এর চাইতে আর বেশি পরিমাণে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভাজবো না আমার কাছে এই পেঁয়াজগুলো খাওয়ার চাইতে দেখতেই অনেক বেশি ভালো লাগে সবগুলো পেঁয়াজই কিন্তু আমি একটা প্লেটে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদবাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আশা করি যারা নাকি এই পেঁয়াজ রেসিপিটা এখনও ট্রাই করেননি তারা এই রমজানের ইফতারে একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজার সবগুলো পেঁয়াজই কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখলেন তো কতটা সহজে এবং ঝটপট আজকে আমি আপনাদের সবার সাথে চারটা পেঁয়াজও রেসিপি শেয়ার করলাম আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে একটু হল ভালো লাগবে তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ